হ্যালো এভরিওয়ান, সাকসেস করিডোর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্কুল ইন্সপেক্টর পদে যে পরীক্ষা হবে, সেই পরীক্ষার চাইল্ড সাইকোলজি এবং পেডাগোগি বিষয়ের সিলেবাস সম্পর্কে এবং চ্যাপ্টার সম্পর্কে আমরা প্রতিদিনই কোনো না কোনো বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং চ্যাপ্টার ওয়াইজ MCQ সহ ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করছি। আজকে তার তৃতীয় অধ্যায়, আসুন দেখে নেওয়া যাক যে আজকে আমাদের কি কি বিষয় আমাদের পড়ার আছে। আজকের বিষয়টি হলো ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ বংশানুক্রম এবং পরিবেশের প্রভাব বাচ্চাদের উপর বা শিশুদের উপর। মিনিং অফ হেরিডিটি, হেরিডিটি বলতে কী বোঝায়? হেরিডিটি বলতে শিশুরা তার পিতামাতার কাছ থেকে যে গুণগুলো পেয়ে থাকে সেগুলোকেই হেরিডিটি বোঝায়। এগুলো সাধারণত প্রকৃতি বা তার স্বভাব কী ধরনের, সে দেখতে কেমন, তার চুলের রং, গায়ের রং ইত্যাদি বিষয়গুলো হেরিডিটির অন্তর্গত। বা বুদ্ধিমত্তা, পিতামাতা যদি বুদ্ধি দিক থেকে ভালো থাকে বা বেশি হয় তাহলে সন্তানদের মধ্যেও তার কিছু গুণাগুণ বা বৈশিষ্ট্য থাকে। দ্বিতীয় পয়েন্টে আছে এফেক্টস অফ হেরিডিটি, অর্থাৎ হেরিডিটির কী কী প্রভাব শিশুদের উপর পড়ে। অন ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বলতে এখানে শুধুমাত্র দৈহিক বৈশিষ্ট্যকেই বোঝানো হয়েছে যেগুলি তার বাবা মার গুণের উপর কিছুটা নির্ভর করে। যেমন দেখতে, অনেক সময় দেখা যায় যে বাচ্চারা তার বাবা কিংবা মায়ের মতন দেখতে হয়, গায়ের রং তাদের মতন হয় ইত্যাদি বিষয়গুলোকে বোঝানো হয়েছে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে। অন ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা, বুদ্ধিমত্তা বলতে এখানে বোঝানো হয়েছে যে যদি বাবা মার বুদ্ধির দিক থেকে উন্নত ধরনের হয় তাহলে শিশুরাও বুদ্ধির দিক থেকে উন্নত ধরনের হবে। আবার বাবা মা যদি বুদ্ধির দিক থেকে নিম্নমানের হয় তাহলে শিশুরাও বুদ্ধির দিক থেকে নিম্নমানের হবে, এটাকেই বোঝানো হয়েছে। তিন নম্বর পয়েন্ট অন ক্যারেক্টার, এখানে লেখা আছে হাউ এ পার্সনস নেচার ডেভেলপস ইজ অলসো ডিপেন্ড অন হোয়াট দ্য চাইল্ড ইনহার্টস ফ্রম ইটস প্যারেন্ট, অর্থাৎ কোনো একটি শিশু তার চারিত্রিক গঠন কিভাবে হবে বা কী হবে সেটা তার পিতামাতার থেকেও কিছুটা সে আত্মস্থ করে, অর্থাৎ তার পিতামাতার গুণ কিছুটা সন্তানের মধ্যেও বর্তমান থাকে। পরের হেডিংয়ে আছে ইম্পর্টেন্স অফ হেরিডিটি, অর্থাৎ হেরিডিটির গুরুত্ব। এক নম্বর পয়েন্টে আছে হেরিডিটি লেস ডাউন দ্য ফাউন্ডেশন অফ দ্য ইন্টেলেকচুয়াল পোটেনশিয়াল অফ এ চাইল্ড, অর্থাৎ বুদ্ধির প্রাথমিক স্তরটা বা প্রাথমিকভাবে যে শুরু সেটা হেরিডিটির মাধ্যমেই হয়, অর্থাৎ পিতামাতার মাধ্যমেই আসে। আমরা আগেই বললাম যে কোনো পিতামাতা যদি উন্নত বুদ্ধি হয় তাহলে তার সন্তানরাও উন্নত বুদ্ধিযুক্ত হবে, এটিকেই বোঝানো হয়েছে। দু নম্বর, সাম চিলড্রেন্স হ্যাভ হাইলি ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স হোয়াইল আদার হ্যাভ প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স, সো প্যারেন্টস অ্যান্ড টিচার শুড অবজার্ভ চিলড্রেন কেয়ারফুলি। আমরা জানি যে সব শিশুদের বুদ্ধির গুণাগুণ একই রকম থাকে না, কারোর বেশি থাকে কারোর কম থাকে। এই বিষয়টিকেই শিক্ষক এবং পিতামাতাদের ভালো করে লক্ষ্য করতে হবে এবং প্রত্যেকটি শিশুকে সেই অনুযায়ী তাকে ট্রিট করতে হবে যাতে সে তার ভিতরে যে গুণাগুণটা আছে সেটাকে সে বুঝতে পারে এবং সে সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। হেরিডিটি ডিটারমাইন্স ম্যাচুরেশন উইথ এফেক্টস হুইচ এফেক্টস লার্নিং, অর্থাৎ হেরিডিটির মাধ্যমে পরিণত বোধ কিছুটা পরিমাণে আসে যেটা শিশুর শিক্ষার ক্ষেত্রে একটি প্রভাব বিস্তার করে। এর পরে আছে এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশ। পরিবেশ বলতে বোঝায় এখানে যে যে পরিবেশে শিশুরা বড় হচ্ছে, সেটা বাড়ি হতে পারে, সামাজিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে ইত্যাদি বিষয়গুলিকে। অর্থাৎ আমরা যে পরিবেশে, চারপাশের যে পরিবেশের মধ্যে বড় হচ্ছি সেটা শুধুমাত্র প্রাকৃতিক নয়, এই পুরো বিষয়টাকে প্রাকৃতিক, সামাজিক, অর্থনৈতিক সমস্ত বিষয়টাকেই ধরে এই পরিবেশকে বোঝানো হয়েছে। এফেক্টস অফ এনভায়রনমেন্ট, অর্থাৎ এই পরিবেশের কী কী প্রভাব শিশুদের উপর পড়ে। প্রথমে আছে ফিজিক্যাল ডিসিমিলারিটিস,
Though physical attributes are mostly hereditary, but effects of environment can be clearly seen. অর্থাৎ শারীরিক বৈশিষ্ট্য সেগুলি শুধুমাত্র হেরিডিটারি বা পিতামাতার গুণের উপর নির্ভর করে না, সেখানে কিছুটা পরিবেশের প্রভাবও থাকে। যেমন দেখা যায় যে পাহাড়ি অঞ্চলের মানুষেরা উচ্চতায় ছোট হয়, কিন্তু সমতল অঞ্চলের লোকেরা আবার উচ্চতায় দীর্ঘাকৃতি হয়। এই পার্থক্যটাকেই বোঝানো হয়েছে, যেখানে পরিবেশের কিছু গুণাগুণ সেগুলি মানুষের দৈহিক গঠনের উপরও প্রভাব বিস্তার করে। এফেক্টস অন পার্সোনালিটি, পার্সোনালিটি ডেভেলপমেন্ট ডিপেন্ডস মোর অন এনভায়রনমেন্ট দ্যান হেরিডিটারি ফ্যাক্টরস। অর্থাৎ কোনো শিশুর চারিত্রিক গঠনের দিকগুলি সবথেকে বেশি নির্ভর করে পরিবেশের উপরে, অর্থাৎ শিশুটি কী পরিবেশে বড় হচ্ছে। তার চারপাশের কালচারাল এবং সোশ্যাল পরিবেশ যদি ভালো থাকে, তাহলে শিশুটি বুদ্ধির বিকাশ এবং চারিত্রিক গঠনও উন্নত ধরনের হয়। এফেক্টস অন মেন্টাল গ্রোথ, অর্থাৎ মানসিক বৃদ্ধির ক্ষেত্রে কী প্রভাব বিস্তার করে। মেন্টাল গ্রোথ স্লোস ডাউন ইন দ্য অ্যাবসেন্স অফ এ প্রপার সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাটমসফিয়ার। অর্থাৎ শিশুর মানসিক বৃদ্ধি স্থগিত হয়ে যাবে যদি সে উপযুক্ত সামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশ না পায়। অর্থাৎ শিশুর বেড়ে ওঠার জন্য সে যদি একটা খারাপ কালচার বা সমাজের মধ্যে দিয়ে সে বড় হতে থাকে, তাহলে তার প্রকৃত মানসিক বৃদ্ধি হয় না। 4 নম্বরে আছে এনভায়রনমেন্ট মাল্টিপ্লাই এফেক্ট অন গ্রোয়িং চিলড্রেন। এনভায়রনমেন্ট প্লেস এ ক্রুশিয়াল রোল ইন দ্য ডেভেলপমেন্ট ফিজিক্যাল মেন্টাল সোশ্যাল অ্যান্ড ইমোশনাল অ্যাসপেক্টস অফ এনি হিউম্যান বিং। অর্থাৎ এই পরিবেশ কোনো যে কোনো মানুষেরই ফিজিক্যাল মেন্টাল সোশ্যাল এবং ইমোশনাল অ্যাসপেক্টসকে নির্ধারণ করতে বা ঠিক মতনভাবে বাড়িয়ে তুলতে সাহায্য করে। এই ছিল এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু, খুবই ছোট এই চ্যাপ্টারটি। আসুন দেখে নেওয়া যাক এই চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন আসার মতন আছে। প্রথম প্রশ্ন আছে ডিটারমিনেন্টস অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন হিউম্যান বিং রিলেটেড টু, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ব্যক্তির যে স্বাতন্ত্রের যে পার্থক্য সেটা কোন বিষয়টির সাথে সম্পর্কযুক্ত। উত্তর হলো অপশান 3, অর্থাৎ ইন্টারাকশান বিটুইন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশ এবং বংশানুক্রমের মধ্যে যে ইন্টারাকশান হয় তার মাধ্যমেই এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে নির্ধারণ করা যেতে পারে। 2 নম্বর প্রশ্ন এনভায়রনমেন্ট ইজ অ্যান এক্সটার্নাল ফোর্স হুইচ ইনফ্লুয়েন্স আস, হু সেড দিস। উত্তরটি হল ই জে রস, অপশান 2। আমরা এই থিওরিটি সম্পর্কে চ্যাপ্টারের ভিতরে আলোচনা করিনি, কারণ এই থিওরির মূল বিষয়বস্তু এই কোশ্চেনের ভিতরে উপস্থিত আছে, যে শুধু এইটুকু মনে রাখলেই আশা করি হবে। সেই জন্য আমরা শুধু কোশ্চেনেই এই থিওরিটাকে তুলে ধরেছি। 3 নম্বর প্রশ্ন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্টলি ম্যাচড। এখানে 4টি পেয়ার দেওয়া আছে, তার মধ্যে কোনটি এই চ্যাপ্টারের থেকে আমরা পড়ে বুঝতে হবে যে কোনটি সঠিক। উত্তর হলো অপশান 3, অর্থাৎ ইন্টেলেকচুয়াল সুপিরিয়রিটি ইজ টু এনভায়রনমেন্ট অফ এ পার্টিকুলার রেস। কোনো একটি নির্দিষ্ট জাতির মধ্যে যখন কোনো মানুষ বড় হতে থাকে, তখন সেখানে ইন্টেলেকচুয়াল সুপিরিয়রিটি অর্থাৎ বুদ্ধিমত্তার যে সর্বাধিক মান সেটাও বৃদ্ধি পেতে থাকে। 4 নম্বর কোশ্চেন হুইচ অব দ্য ফলোয়িং রেফার্স টু দ্য কোশ্চেন রিলেটেড টু এ চাইল্ড অ্যাবিলিটিস অ্যান্ড ইটস প্রপার ডেভেলপমেন্ট। এর মধ্যে এই কোশ্চেনের মধ্যে কোনটি শিশুদের অ্যাবিলিটিস এবং প্রপার ডেভেলপমেন্টের সাথে সম্পর্কযুক্ত। উত্তর হলো অপশান 3, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর দুটোই, হেরিডিটারি ফ্যাক্টরস এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস দুটোই উত্তর। 5 নম্বর প্রশ্ন হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট দ্য ল অফ হেরিডিটি, অর্থাৎ হেরিডিটির সাথে সম্পর্কযুক্ত নয় বা হেরিডিটির ল নয়,
এর মধ্যে কোনটি? উত্তর হলো অপশন ফোর, অর্থাৎ মোটিভেশন। মোটিভেশন হেরিডিটির সাথে সম্পর্কযুক্ত নয়, কারণ এটি পিতামাতার মাধ্যমে আসে না, মোটিভেশন আসে বাইরের কোনো এফেক্টসের মাধ্যমে। এই ছিল এই আমাদের এই চ্যাপ্টারের বিষয়বস্তু। আশা করি আপনাদের ভালো লেগেছে বিষয়টি, এবং এই যে জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরলাম সেগুলো পরীক্ষার ক্ষেত্রে আপনাদের অনেক কাজে লাগবে। আমাদের এই চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমরা নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব, যেগুলি আপনাদের যে পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।